হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই বঙ্গ হলের তো বন্ধুরা আর সাতাশে সেপ্টেম্বর এলে গ্রুপ ডির যে পরীক্ষা চলছে এই গ্রুপ ডি পরীক্ষায় আজকে ফার্স্ট শিফটের পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে তো এই ফার্স্ট শিফটের পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী কী প্রশ্ন এসেছে তো আমরা এই ভিডিওটিতে তা দেখে নেব আর কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে আইকনটিতে ক্লিক করে দাও যাতে আমি যখনই প্রতি শিফটের কোয়েশ্চেন আপলোড করবো সবার কাছে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে তুমি যদি গ্রুপ ডির পরীক্ষার্থী হয়ে থাকো তো অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো কারণ প্রচুর কোশ্চেন রিপিট হচ্ছে তবু তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবে তো দেখো ফার্স্ট কি কী কী কোয়েশ্চেন এসছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর তো দেখো প্রথম কোয়েশ্চেন মন কী বাত কার লেখা তো মন কী বাত হচ্ছে রাজেশ জেনের লেখা ওকে তো দেখো কোন দেশ টাইগারের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে তো অ্যান্সার হবে আমাদের নেপাল নেপালের টাইগারের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে তো ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী কিন্তু বিপ্লব কুমার দেব তো এই কোশ্চেনটা কিন্তু প্রতি প্রায় প্রতিদিনই দিচ্ছে তো দেখো উত্তর পূর্ব ভারতের আয়রন লেডি কাকে বলা হয়েছে তো আয়রন লেডি বলা হয়েছে আয়রন চানু শর্মিলা তো দেখো এবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে তো তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হচ্ছে চন্দ্রশেখর রাও ওকে তো দেখো জিএসটি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে জিএসটি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে অমিতাভ বচ্চন তো এই কোয়েশ্চেনটাও খুব দিচ্ছে তো বেস্ট বেস্ট অ্যাক্টর ইন অস্কার অ্যাওয়ার্ডে তো কে হয়েছেন তো অ্যান্সার হবে আমাদের গ্যারি ওল্ডম্যান তো তারপর একটা দেখো বিশ্ব ম্যালেরিয়া দিবস হচ্ছে পঁচিশে এপ্রিল পালিত হয় বিশ্ব ম্যালেরিয়া দিবস তো প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যানকে তো প্রথম চেয়ারম্যান হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী তখন কে ছিল জওহরলাল নেহরু প্রথম প্রথম চেয়ারম্যান হচ্ছে জওহরলাল নেহেরু এই প্ল্যানিং কমিশন নীতি আয়োগ অ্যাটমিক এনার্জি সিএসআই এগুলোর কিন্তু প্রধানমন্ত্র প্রধানমন্ত্রীগুলো প্রধানমন্ত্রী কিন্তু চেয়ারম্যান হয় ওকে তারপর একটা দেখো কোন বাঙালি লেখক দু হাজার সতেরো মূর্তিদেবী অ্যাওয়ার্ড পেয়েছে তো অ্যান্সার হবে আমাদের জয় গোস্বামী তো পাঞ্জী কোন নদীর তীরে অবস্থিত পাঞ্জি হচ্ছে মান্ডবী নদীর তীরে অবস্থিত তো তারপরে প্রশ্ন দেখো দু হাজার সতেরোতে ক্রিকেট টিমের কোচকে তো ক্রিকেট টিমের কোচ হচ্ছে অনিন কুমলে তো তারপরে প্রশ্ন দেখো অ্যামাজনের সিও কে অ্যামাজনের সিও হচ্ছে জে জে বেজস তো তারপরে প্রশ্ন দেখো মোদীজির জন্মদিন কত তারিখে তো মোদীজির জন্মদিন হচ্ছে সতেরোই সেপ্টেম্বর তো মহিলা এশিয়া এশিয়া মহিলা হকি কাপ দু হাজার সতেরোই জিতেছে কে তো ভারত জিতেছে এই নিয়ে সেকেন্ড টাইম জিতেছে তো চীনকে হারিয়ে ভারত জিতেছে ওকে তো তারপরে প্রশ্ন দেখো ভারতের কে বারম্যান নামে পরিচিত তো অ্যান্সার হবে আমাদের সেলিম আলী সেলিম আলীকে ব্যাডম্যান নামে পরিচিত তো সুপ্রিম কোর্টের পঁয়তাল্লিশতম বিচারপতি হচ্ছে কিন্তু দীপক মিশ্র আর কিছুদিন পরে হয়ে যাচ্ছে ছেচল্লিশতম বিচারপতি ছেচল্লিশতম বিচারপতি হচ্ছে রঞ্জন গগৈ রঞ্জন গগৈ তো এই রঞ্জন গগৈ কিন্তু তিনে অক্টোবর সুপ্রিম কোর্টের ছেচল্লিশতম বিচারপতি হয়ে যাচ্ছে তো এই কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা পরবর্তী পরীক্ষার্থী আছো ওকে এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ফার্স্ট শিফটের প্রশ্ন তো এরপরে তোমরা তৈরি থাকো সেকেন্ড শিফটের পরীক্ষার প্রশ্ন দেখার জন্য ওকে থ্যাংক ইউ